দূরবীন, বাংলায় বায়োগ্রাফি। সম্রাট আকবর। সম্রাট আকবর মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট এবং মুঘল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, তাই তো তাকে বলা হয় আকবর দ্য গ্রেট। সম্রাট আকবরের পুরো নাম আব্দুল জজ জালালউদ্দিন মোহাম্মদ আকবর, তার পিতা দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন। সম্রাট আকবর 23 নভেম্বর 1542 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের অমরকোট নামক স্থানে জন্মগ্রহণ করেন। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর মাত্র 14 বছর বয়সে সম্রাট হুমায়ুনের বিশ্বস্ত সেনাপতি বৈরাম খার তত্ত্বাবধানে 1556 সালে আকবর সিংহাসনে বসেন। পরবর্তীতে 1560 সালের দিকে তার 18 বছর বয়সে বৈরাম খা বিদ্রোহী হলে তাকে পরাজিত করে আকবর নিজের হাতে রাজ্য শাসনের ভার গ্রহণ করেন এবং বৈরাম খাকে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। আকবর যখন সিংহাসনে আরোহণ করেন তখন ভারতের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খল। হুমায়ুন মৃত্যুর আগে কেবল পাঞ্জাব, আগ্রা ও দিল্লি উদ্ধার করে গিয়েছিলেন, কিন্তু সাম্রাজ্য সুসংহত করে যেতে পারেননি। অভিভাবক বৈরাম খার সহযোগিতায় আকবর সব বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন। সব বিশৃঙ্খলা দমন করে আকবর রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। গুজরাট, বাংলা, বিহার, কাশ্মীর ও কাবুল জয় করার পর তিনি দক্ষিণাত্য আক্রমণ করেন। তার রাজ্য উত্তরে হিমালয়, পশ্চিমে কান্দাহার, দক্ষিণে বেরার এবং পূর্বে বঙ্গদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। আকবরের শাসনামলেই ঐতিহাসিক দ্বিতীয় পানি যুদ্ধ সংগঠিত হয়। আফগান নেতা আদিল শাহের সেনাপতি হিনু 1556 খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণ করলে সেনাপতি বৈরাম খান নেতৃত্বে মোগল সৈন্যরা পানিপথ প্রান্তরে হিমুকে পরাজিত ও নিহত করে ইতিহাসে এই যুদ্ধ দ্বিতীয় পানি যুদ্ধ নামে পরিচিত। সম্রাট আকবর তার শাসনামলে বেশিরভাগ সময়ে তাকে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতে হয়েছে। সম্রাট আকবর একজন সুশাসকও ছিলেন। রাজ্য শাসনের জন্য আকবর আমলাতন্ত্র চালু করেন এবং প্রদেশগুলোকে স্বায়ত্ত শাসন দান করেন। আকবরের আমলাতন্ত্র বিশ্বের সব থেকে ফলপ্রসূ আমলাতন্ত্রের মধ্যে অন্যতম। তিনি প্রত্যেক অঞ্চলে সামরিক শাসক নিয়োগ দেন। প্রত্যেক শাসক তার প্রদেশের সেনাবাহিনীর দায়িত্বে ছিল। ক্ষমতার অপব্যবহারের শাস্তি ছিল একমাত্র মৃত্যুদণ্ড। তিনি তার সাম্রাজ্যকে 15টি সুবা বা প্রদেশে বিভক্ত করেন। তিনি জায়গির প্রথা বিলুপ করেন এবং সব জমি রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করেন। শাসন ব্যবস্থায় ও সামাজিক ক্ষেত্রে আকবর অনেক সংস্কার সাধন করে গেছেন। তিনি যুদ্ধবন্দীদের দাস প্রথা বিলুপ করেন। 1566 খ্রিস্টাব্দে হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দেন। আকবর সতীদাহ প্রথার বিরোধী ছিলেন। ইচ্ছার বিরুদ্ধে কোনো নারীকে স্বামীর চিতায় পুড়িয়ে মারা যাবে না, এই মর্মে তিনি এক আদেশ জারি করেছিলেন। এছাড়া তিনি বাল্যবিয়ে বন্ধ ও বিধবাদের পুনর্বিবাহের পক্ষপাতী ছিলেন। আকবর নবরত্ন সভা গঠন করেছিলেন। সভাসদদের মধ্যে নবরত্ন হিসেবে যারা ইতিহাসখ্যাত হয়ে আছেন তারা হলেন রাজা টোডরমল, তানসেন, বীরবল, আকবর ফজল। আকবর তার নিজস্ব ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দিন ই ইলাহি নামক ধর্ম চালু করার চেষ্টা করেন, কিন্তু এ ধর্মমত বিশেষ কেউ গ্রহণ করেননি। হিন্দু মুসলিম ঐক্যের জন্যই তিনি এ ধর্মমত প্রচার করেন। রাজ্য পরিচালনার ক্ষেত্রে আকবর হিন্দুদের বিশেষ সুযোগ সুবিধা দিয়েছিলেন। রাজস্ব সচিব রাজা টোডরমল এবং সেনাপতি রাজা মানসিংহ তাদের অন্যতম। সম্রাট আকবর সাহিত্য ও শিল্পের অনুরাগী ছিলেন। বিখ্যাত পণ্ডিত আবুল ফজল এবং সঙ্গীতজ্ঞ মির্জা তানসেন তার সভাসদ ছিলেন। তার রাজস্বকালে বিখ্যাত হিন্দি কবি তুলসীদাস হিন্দি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। তার সভাসদ ও বন্ধু আবুল ফজল রচিত আকবরনামা ও আইনি আকবরি আকবরের জীবন ও শাসন সম্পর্কে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত। সাম্রাজ্যের রাজপুত্রের সাথে সুসম্পর্ক রাখার সাথে আকবর বিভিন্ন রাজবংশের রাজকন্যাদের বিয়ে করেন। শোনা যায় যে তিনি 30টির মতো বিয়ে করেছেন, তবে তার স্ত্রীদের মধ্যে সবচাইতে আলোচিত হলেন মরিয়ম উজ জামানি ওরফে জোতা বাই। তার 6 ছেলে এবং 6 মেয়ে ছিল এবং পরবর্তী সম্রাট জাহাঙ্গীর তার অন্যতম। সম্রাট আকবর প্রায় 50 বছর রাজত্ব করেছিলেন। 3 অক্টোবর 1605 খ্রিস্টাব্দে সম্রাট আকবর আমাশয় রোগে শয্যাশায়ী হন। তিনি আর সুস্থ হয়ে ওঠেননি।
33 বছর বয়সে 27 অক্টোবর 1605 খ্রিস্টাব্দে তিনি ইহলোক ত্যাগ করেন। আগ্রার অদূরে সেকেন্দ্রা নামক স্থানে এই মহান সম্রাটকে সমাহিত করা হয়।